আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুক্রবার ছুটির দিন, তো সকালবেলা থেকে হচ্ছে ব্লগটি শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো আজকে একটু লেট করে হচ্ছে ঘুম থেকে উঠলাম। তো সিফাত এখন হচ্ছে ওই যে মশারির নিচে আছে, মশারিটা খুলে দিচ্ছি, ওকে বের করব। আর তারপর হচ্ছে সকালে খাওয়া দাওয়া সহ বাজার সব কিছু করবো। যদিও আজকে সকালে বৃষ্টিটা নেই, এই জন্য একটু ভালো লাগতেছে যে বাজার করতে কোনো অসুবিধা হবে না। যদিও বাজারে যাওয়ার ইচ্ছা আমার খুব একটা ছিল না, কিন্তু তারপরে হচ্ছে গেলাম বাজারে। তো বাজারে যাওয়ার পর হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ এত বেশি দাম সব কিছুর। তো সব মিলিয়ে হচ্ছে কি বলবো, কিন্তু বেঁচে থাকার জন্য খেতে হবে আর খাওয়ার জন্য তো কিনতেই হবে। সেভাবে কিনে নিয়ে আসলাম। তো প্রতি সপ্তাহে সব কিছুর এত বেশি দাম বাড়তেছে, তো আমাদের মতো মধ্যবিত্তদের সংসারে আসলে আয় রুজি তো বাড়তেছে না, সেক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের থেকে আরও যারা নিম্নমাবে তাদের কথা চিন্তা করে আমার আসলে অনেক কষ্ট লাগে। তো এখানে হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে আসছিলাম 1 কেজি, আর এখানে একটা পাঙাশ মাছ নিয়ে আসা হয়েছে, 1 কেজির একটু বেশি ছিল। তো সব মিলিয়ে হচ্ছে এই যে এই মাছগুলো হচ্ছে এখন আমি সুন্দর করে কেটে ধুয়ে নিব। সকালবেলা নাস্তা আমাদের করা হয়ে গেছে, তো এখন হচ্ছে এই যে মাছগুলো হচ্ছে আমি কেটে নিব। তো চলুন মাছগুলো কেটে তারপর কথা হচ্ছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্ব গতিতে আমাদের জীবনটা আসলে মনে হচ্ছে মাঝে মাঝে থমকে যাচ্ছে, কারণ সব কিছুর এত বেশি দাম। তো এখানেই যে কাঁচামরিচগুলো নিয়ে এসেছি, কাঁচামরিচের দাম হচ্ছে 60 টাকা পোয়া অথবা 70 টাকা, শুনতেছি দাম আরও বাড়বে। এখানে যে পটল, পটল 20 টাকা কেজি খেয়েছি, এখন হচ্ছে পটল 40 টাকা, মিষ্টি কুমড়া সেটাও 40 টাকা। আর সব থেকে বেশি অবাক হলাম বেগুনের দাম শুনে, যে বেগুনটা হচ্ছে 25 টাকা কেজি খেয়েছি, তো সেই বেগুনটা এখন 50 থেকে 60 টাকা। আধা কেজি বেগুনও নিয়ে এসেছি, সাথে হচ্ছে আধা কেজি ধুন্দল, একাটি হচ্ছে কচুর লতি, আর কয়েকটা লেবু নিয়ে আসছিলাম 5টা না 6টার মতো, তো সেবাতের আব্বুকে শরবত দেওয়ার জন্য। আর এই যে পুঁই শাক, পুঁই শাকের কেজিটা একটু কম আছে, সেটা হচ্ছে 25 টাকা, এটা একটু কম আছে। পেঁয়াজ রসুন তারপর আলু এগুলো তো লাগে সবসময়। তো কি আর করা, যা লাগবে তা তো খেতেই হবে, একটু হিসাব করে খেতে চাইলেও হিসাব করে তো হয় না, কারণ হচ্ছে দাম যত আপনার বৃদ্ধি পাবে কিন্তু খেতে তো হবেই, কিছু না কিছু খেতেই হবে। গ্রামে থাকলে একটা জিনিস সুবিধা হয় কি, এটা ওটা শাক পাতা একটু কী করে খাওয়া যায়, কিন্তু শহরে সবসময় সবটা জিনিস হচ্ছে কিনে খেতে হবে, আপনি যাই কিনেন। তো এই যে আমি পটল ছিলে নিচ্ছি, আজকে রান্না করব, পটল ভাজি করব, সাথে হচ্ছে তেলাপিয়া মাছ সেটাও সাথে ভাজি করব, আর রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে পাঙাশ মাছ রান্না করব। আজকে আর হচ্ছে মুরগি রান্না করব না, কারণ গতকাল রাতে হচ্ছে মুরগি বা হচ্ছে চর্বি খেয়েছি, এই জন্য আজকে আর সেগুলো খেতে চাচ্ছিলাম না। তো পটলগুলো হচ্ছে সব একে একে কেটে নিচ্ছি, এই পটলগুলো হচ্ছে গত দিন আনা পটল। তো তারপর হচ্ছে যে পটলে হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ মেখে আমি ভাজি করতে বসিয়ে দিব, মাছগুলো ভাজি করব। এখানে একটু ভুল হয়ে গেছে, মাছগুলো যদি একটু আগে ভেজে নিতাম তাহলে মাছগুলো একদমই তলে লেগে যেত না। তো পটলগুলো আগে ভাজার ফলে মাছগুলো পরে দেওয়ার ফলে হচ্ছে একটু। তো যারা হচ্ছে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, প্লিজ অবশ্যই ভুলনা করে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। তারপর হচ্ছে যে পটলগুলো ভাজতে দিয়ে দিলাম, তারপর এই যে এখানে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি, তারপর হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে তেলাপিয়া মাছ যেহেতু আমি হচ্ছে ভাজি করবো, সেজন্য হচ্ছে মাছের গায়ে একটুখানি কাচিয়ে নিয়েছি। সব মাছগুলো হচ্ছে একসাথে ভাজি করে নিব। পটলগুলো প্রায় ভাজি হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিয়েছিলাম, তো পটলগুলো হচ্ছে এখন নামিয়ে মাছটা দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। সবগুলো মাছ হচ্ছে একে একে দিয়ে দুই পাশ ভালো করে লাল লাল করে ভেজে নিব, যদিও তলা একটুখানি লেগে গেছিলো। তো এই ছিল হচ্ছে আমাদের শুক্রবারের আজকে দুপুরের লাঞ্চ বা দুপুরের খাবার যাই হোক। তো সবাই দোয়া করবেন, এবং সবাই দোয়া করবেন হচ্ছে আমার ছেলের সুস্থতার জন্য, অনেকটা সুস্থ সে আগের থেকেও।
তো তারপর হচ্ছে পটল ভাজি করা হয়ে গেলে আমি এখানে হচ্ছে পুঁই শাকটা রান্না করব। পুঁই শাক রান্না করার জন্য এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, সাথে হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আলু আর পুঁই শাকের ডাঁটাটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটুখানি কষাবো যেহেতু এটা একটু শক্ত, তো শাকের সাথে একসাথে দিলে শাকটা গলে যাবে, এগুলো একটু শক্ত থাকবে, এই জন্য আমি একটুখানি সবসময় এরকম করি। একটু কষিয়ে নিই, সামান্য একটু পানি দেব, দিয়ে হচ্ছে এটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আবার পানি দিয়ে শাক রান্না করে নিব। শাক রান্না করতে তো খুব বেশি সময় লাগে না, তো যাই হোক এভাবে হচ্ছে রান্নাটা শেষ করে নিলাম। তারপর আব্বু হচ্ছে গেছে নামাজ পড়তে, আসিবাদকে ঘুম পাড়িয়ে দিয়ে হচ্ছে রান্নাটা কমপ্লিট করতেছিলাম। লাস্টের দিকে এসে এসে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে, তো এখনও হচ্ছে আমার গোসল করা বাকি, প্লাস আজকে কোনো কাজই যেন কেমন জানি করতে ইচ্ছে করতেছে না, খুবই অলসতা লাগতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। সেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।